স্বরূপিণী অবতার বরিষ্ঠায় স্বামীজি বলেছেন, আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো, আমি থাকবো তোমার হৃদয়ে। যদি আমাকে ঘৃণা করো, আমি থাকবো তোমার মনে। নমস্কার, চলুন দেখে নেওয়া যাক ধর্মসভার কিছু অংশ। আমাদের ধর্মসভায় বেশ কিছু গুণী মানুষজন উপস্থিত ছিলেন। আমরা প্রথমেই ওনাদের বরণ করে নিয়েছিলাম এবং এরপর শুরু হয় মন্ত্রপাঠ। মন্ত্রপাঠের পরেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে ধর্মসভা শুরু হয়। উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করছেন আমাদেরই আশ্রমের কিছু সদস্যবৃন্দ এবং এরপর গুণী মানুষদের ভাষণ শুরু হয়। চলুন আপনারা শুনতে থাকুন। আজকে পৃথিবী নয় আলোচিত হচ্ছে, পৃথিবীর যে প্রতিষ্ঠা পরিবেশ, সেই পরিবেশে সংশোধন এবং সংযোজনের চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ রামকৃষ্ণদেবের ভাবধারা আমার সঙ্গে আমরা যুক্ত আছি। এই যুক্ত হওয়ার একটাই কারণ, অর্থাৎ পৃথিবীর সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শরণং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়োহিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সত্যি সুখ স্বরূপায় স্বামিনী তপহারিণী। চন্ডীদশে মানছেন সেই কথা, তাই আমাদের করার চেষ্টা করতে হবে। আমরা মানব জন্ম পেয়েছি, আমরা সেই মনুষ্যতা অর্জন যাতে করতে পারি, যাতে আমরা জীবনে শান্তি লাভ করি, ঠিক ঠিক মানুষ থেকে মানুষ হতে পারি, সেটি চেষ্টা করতে হবে। শুধু খেলাম আর ঘুমালাম, সংসার করলাম, এটা জীবন নয়। আমাদের আশ্রমের শিশু হলো ঈশ্বরের প্রতিরূপ। এরপর শুরু হয় আমাদের মাতৃমণ্ডলীর পরিবেশিত গীতিনাট্য। অভাজনীয় জাতিতে
তিনি বর্তমান পৃথিবীর মহত্তম নারী, অসীম মাধুর্যে ভরপুর, কি স্নিগ্ধ ভালোবাসা, সন্ধ্যা তারার আলো, চাঁদের উদয় আর প্রার্থনার সুর, সবকিছুই যেন আমাদের শ্রী মায়ের সান্নিধ্যের মতো, প্রদোষের সঘন মধুরিমার মতোই তার সঙ্গ, বিশেষত যখন তিনি জীবন বাণী এক অমৃত সাগর, যার কূল কিনারা মেলাভার, তবু তথাকথিতভাবে একটা শেষ তো করতেই হয়। আমি যাকে দেখালাম উনি আমার মা, তাই আমাদের আশ্রমের মাতৃমণ্ডলীর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দুপুরের অনুষ্ঠানটি শেষ হয়। প্রসাদ বিতরণ এবং পরবর্তী অনুষ্ঠান পরবর্তী পর্বে থাকবে। ধন্যবাদ।